বৃদ্ধাশ্রম তৈরি করলে সমস্যার সমাধান হবে না। সরকার নিয়মিত কাজ করবে, কিন্তু সমস্যার সমাধান তখনই হবে যখন সবাই মিলে নিজেদের পরিবারের মা বাবাদের কথা ভেবে পরিবারের একজনকেও বাড়ির বাইরে থাকতে দেব না। এই অঙ্গীকার সবাই করতে পারলে সরকারের গৃহীত কর্মসূচি সফল হবে। রাজ্যে বিভিন্ন সামাজিক ভাতাগুলির মধ্যে একটা বড় অংশ দেওয়া হয় বয়স্কদের জন্য। রাজ্যের জনসংখ্যা অনুযায়ী দেশের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ভাতা দেওয়া হয় ত্রিপুরায়। আগরতলা প্রজ্ঞাভবনে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের রাজ্যভিত্তিক এক কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। পরিবারের মা বাবাদের দীর্ঘ ত্যাগ ও অক্লান্ত পরিশ্রমের ফলে সন্তানরা আজ প্রতিষ্ঠিত, কিন্তু সন্তানরা প্রতিষ্ঠিত হবার পরে দেখা যায় মা বাবাদের দীর্ঘ লড়াই সংগ্রামের কথা ভুলে গিয়ে নিজের স্ত্রী সন্তানের কথা ভেবে অনেকে বাড়ি থেকে বের করে দেন পরিবারের প্রবীণ তথা মা বাবাকে। এতে করে অনেকেরই ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে। এ ধরনের মানসিকতা রাজ্য এখন অপ্রত্যাশিতভাবে পেরিয়ে চলেছে জানিয়ে খানিকটা উদ্বিগ্ন রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর। এই সমস্যা স্থায়ী সমাধানের লক্ষ্যে মাতা পিতা ও প্রবীণ নাগরিকদের ভরণ পোষণ ও রক্ষণাবেক্ষণের উপর একদিনের কর্মশালার আয়োজন করে দপ্তর। শনিবার আগরতলা প্রজ্ঞাভবনে অনুষ্ঠিত একদিনের এই কর্মশালা আনুষ্ঠানিক উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের সচিব তাপস রায়, অধিকর্তা স্মিতা মল, উপ অধিকর্তা বিজন চক্রবর্তী, আইনি বিশেষজ্ঞ স্বপন চৌধুরী প্রমুখ। গুরুত্বপূর্ণ এই সময় উপযোগে কর্মশালা আনুষ্ঠানিক উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, রাজ্যে বিধান রয়েছে পরিবারে প্রবীণদের ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব ছেলে মেয়েদের, কিন্তু বিষয়টি কেন আইনি ভাবে থাকবে, নিজেদের মধ্যে কেন সেটা করা হয় না, এ নিয়ে মহকুমা শাসকদের পুরো দায়িত্ব নেওয়া হয়েছে। এ নিয়ে মহকুমা শাসকদের পুরো দায়িত্ব দেওয়া হয়েছে। ভরণ পোষণ না দেওয়ার অভিযোগ করলে সেই অভিযোগ 3 থেকে 4 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। নিষ্পত্তির আগে পর্যন্ত ভরণ পোষণ দেওয়ার নির্দেশ দিতে পারেন মহকুমা শাসক, কিন্তু এ ধরনের সমস্যা একা সরকারের পক্ষে সমাধান করা সম্ভব নয়। সবাইকে আন্দোলনে সামিল করতে না পারলে সমস্যার সমাধান হবে না, বরং নিয়ম মাফিক তা চলতে থাকবে। পরিবারে প্রবীণদের সমস্যার সমাধানের লক্ষ্যে প্রতিটি মানুষকে সচেতন করে তুলতে হবে। সরকারিভাবে বৃদ্ধাশ্রম তৈরি করে প্রবীণদের জায়গার ব্যবস্থা করলে সমস্যার সমাধান হবে না, আর একমাত্র স্থায়ী সমাধান হলো প্রতিটি নাগরিককে সচেতন করে তোলা। যাদের পরিশ্রম ও মানসিক ত্যাগের ফলে ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হয়, তখন মা বাবাদের কথা না ভেবে তাদেরকে পরিবার থেকে আলাদা করে দেওয়া হয়। কিন্তু মনে রাখা উচিত, আজ যারা মা বাবাদের বাড়ির বাইরে বের করে দিচ্ছে, একদিন তারও এরকম প্রবীণ হবেন। তাই আজ যা করা হচ্ছে, আগামী দিন তার জন্য প্রস্তুত থাকতে হবে। তাই প্রত্যেকের উচিত মা বাবাকে বাড়িতে রেখে সম্মান করা। দেখেছি স্বচ্ছ ভারত আজ বড় একটা মিশন সফল হয়েছে। আমরা আগের যে শহর আগরতলা শহর বা অন্যান্য শহরে আমরা যখন যাই বেরোই, তখনকার শহর আর আজকে শহর অনেক বদলেছে, কারণ আজ সচেতন হয়েছে মানুষ, সবাই সেটাকে নিজেকে সামিল করেছে। আজ প্রত্যেক ছাত্র ছাত্রীরা যখন রাস্তায় বেরোয়, আমরা দেখি সেখানে একটা চকলেট খেলে পড়লো, সেই কাগজটা নিজের পকেটে ঢুকিয়ে রাখে। এই যে পরিবর্তন, আজ এই বৃদ্ধ বয়স্ক যাদের নিয়ে আমরা আলোচনা করছি, তাদের ভরণ পোষণ, তাদেরকে দেখাশোনা, তাদেরকে সম্মান করা, তাদেরকে বাড়িতে রাখা, সেটা জন আন্দোলনের রূপ নিতে হবে। প্রত্যেকটা স্কুলে ছাত্রদেরকে, আজ যখন আমরা 9-10 ছাত্ররা থাকি, কলেজে ছাত্ররা থাকি, সেখানেও এই অ্যাওয়ারনেসটা করতে হবে। আমরা দেখেছি আমাদের এই রাজ্যে অনেকগুলো বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, এক দুটা না অনেকগুলো। আমাদের আধিকারিক বলেছেন আশ্রয়, আশ্রয় যারা থাকেন, সারা অফিসাররা থাকেন যেখানে, তারা রিটায়ারমেন্টের পরে। আমাদের মহাত্মা গান্ধী যেটা বৃদ্ধাশ্রম রয়েছে নরসিংগড়ে, বিশাল বড় বৃদ্ধাশ্রম, কালকে আমি গিয়েছিলাম। এখানে একটা এনজিও চালায়, আপনারা জানেন বরজলাতে ধর্মনগর সংঘদ্বীপ চালায়। সরকার তার কাজ করছে, সরকার প্রতিনিয়ত এবারও সিদ্ধান্ত নিয়েছে অন্যান্য জেলাতেও বৃদ্ধাশ্রম তৈরি করবে। সেটা কি সমাধান? বৃদ্ধাশ্রম তৈরি করবে, 50টা বেড থাকবে, 100 বেড থাকবে, সেটা 1-2 বছর আবার পুরো হয়ে যাবে, কিন্তু এটা তো নিরন্তর প্রায় চলতে থাকবে, সরকার তার কাজ করবে। কিন্তু আমরা যে সমস্যাটার সমাধান কোথায়, সমস্যাটার সমাধান যখন আমরা সবাই মিলে নিজেদের পরিবারের মায়ের কথা, নিজের পিতার কথা, যে আমরা আমাদের পরিবারের একটা মানুষকেও বাড়ির বাইরে থাকতে দেব না, এটা যখন আমরা সবাই মিলে অঙ্গীকার করব, তখনই আজকের যে সেমিনার এটা সফল হবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।